তাহলে ভাই আসেন আপনার যেহেতু নাস্তিকতা নিয়ে খুব সংশয় ওটা নিয়ে কথা বলি মোটামুটি অনেকক্ষণ কথা বলা যায় আপনার আপনার নবীর চরিত্র কেমন আপনার নবীর চরিত্র কেমন আপনার ধর্মটা কি শিখায় আপনি তো ভালোই আমাকে বিরক্ত বিরক্ত করেন ট্যাগ করেন তাহলে আসেন দেখেন আপনার যেহেতু নাস্তিকতা নিয়ে এত সংশয় পড়ে যাচ্ছেন আপনি দেখি আপনার সংশয়টা কোথায় হ্যাঁ অবশ্যই করবো আমি সেভ করবো অবশ্যই এই জিনিসটা আমার কাছে অসাধারণ লাগছে যে আমি যে জিজ্ঞেস করলাম আপনি কি বলতেছেন

হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি থাকবেন আপনি থাকবেন আপনার সাথে তো আলোচনা করবো থাকেন আপনি যার বলতেছি যে দাদা বলতেছি থাকবেন আলোচনা করবেন সেই দাদা বলতেছে আপনি আলোচনা করতে পারতেছেন না কত বড় কত বড় মোহেন তারা

আর তুই বাচ্চা নিয়ে ট্রল তুই আসছোস আমাদের সাথে কথা বলতে তোর সাহসের মানে সাহস আছে তোর মানে তোরা এত নির্লজ্জ এত বেহায়া তোদের ধর্ম তোদের এত খারাপ করছে এত নিকৃষ্ট করছে যে একটা বাচ্চা নিয়ে তোরা ট্রল করতে ছাড়স না তোরা এত খাইছতা এত নবী খাইছতা ছিল তোরা এত খাইছতা হবি তোদের বিন্দু মাত্র কোনো মানে মানে ইয়া নাই বোধ শুদ্ধি নাই যে তোরা এত খাইছতা হবি যে তোদের খাইছতা নবীর মতো তাদের তোদের ই কাম করতে হবে বাচ্চারে নিয়ে টহল করতে হবে তাদের আমিনুল ভাই আপনি কি মানে বুঝতে বুলাবেন ভাই এগুলা এগুলা বস্তি থেকে যায় দেখেন কোন একটা কোন একটা তিন সেটারের মধ্যে থাকে বস্তি মানে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা একটা শিশুকে নিয়ে যে ট্রল করে একটা বাচ্চা শিশুকে নিয়ে ট্রল করে আপনি তো পড়েন না আপনি তো পাঁচ মতো নামাজ পড়েন যদি মমিন হয়ে থাকেন পড়েন আমিনুল 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 কথা বল কথা বল আমিনুল তুই কথা বল তুই মানে তো তো আনমিউট আছস তুই কথা বলছিস না কেন আমিনুল কথা বল আমার কথা কি শুনতে পাচ্ছ না

আমি তো এই মাত্র তোর প্রোফাইলটা দেখলাম তুই বাচ্চা নিয়ে ট্রল করস আমার বাচ্চারা নিয়ে তুই ট্রল আপনার আপনার আপনি তো সারা জীবন এখন দিতেছেন না সেটা আমার সাথে ডিল করবি তুই তুই সেটা আমার সাথে ডিল করবি তুই যে আমার সাথে যদি তোর কোনো সমস্যা থাকে আমার কোন কথাতে যদি তোর আপত্তি থাকে তুই আমার সাথে ডিল করবি সেটা তুই বাচ্চারে কেন টানবি এখানে বাচ্চা কি করছে তোর

এই ফকিনের কাছে এসে সেটা চল করা অথরিটি বুঝে গাদার বাচ্চা গাদা সে এসে ইয়ে করতেছে সে বাচ্চা আমি এটা কথা বলবো এই এই যদি ভাই যে আমি আমি যেটা করছি সেটার জন্য আমি সরি আমার বাচ্চাটা নিয়ে চল করা উচিত হয়নি আপনার আমার আপনার সাথে আপনাকে ছিল এটাও যদি বলতে পারতো তাহলে বুঝতাম যে আছে

কোন একটা মানে তাদের মুমিন খাবারের কোনোটার মধ্যে এমন না যে একটা কোয়ালিটি ভালো একটা কোয়ালিটি খারাপ কোয়ালিটির মানে একটু হালকা তারতম্য আছে কিন্তু কোনো পার্থক্য নাই তো একই তো সেটা ওপেন স্টেক হোক খাবারের কথাও হোক সোনাগা খাবারের কথা একই তো ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই তো আপনি আপনি দেখেন ভাই কোন একটা আপনার কোন একটা সেদিন এটা নিয়ে কথা বলতেছিলাম আপনার কোন একটা আর্টিকেল ইয়ে করতে আর্টিকেলে ভুল ধরতে আসছিলাম এর আপনি এটা সিনসিয়ালি মেনে নিছেন না যে ভাই এটা আপনার একটা ভুল হইছে এবং এটা আপনি সংশোধন করে নেবেন এটা আপনি সিনসিয়ারলি মেনে মেনে না অবশ্যই যদি আমার আপনি জেনুইনলি আমাকে দেখাতে পারেন এখানে একটা ভুল আছে ভুল আছে অবশ্যই আমার ওয়েবসাইটটাকে ঠিক রাখতে আমাকে যে জি আমাকে যে সে দুই বছর একটা ইয়া নিয়ে ঘোরাইলো একটা 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 আলোচনার কথা বলে দুই বছর ধরে ঘোরাইলো ঘোরানোর পর বলতেছে পাবলিকলি বলতেছে সে করবে না একবার উচিত ছিল না ওই ব্যাটার সবার সামনে একটা সরি বলা উচিত ছিল না অবশ্যই সামান্য কার্টিসি নেই কিচ্ছু নাই এগুলা ফারাজ ভাইয়া এরা কি করে কার্টিসি থাকবে বলেন এদের তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই ম্যানার্স জানে না এরা কিভাবে কথা বলতে হয় একটা কোড আনকোড বিষয়টাই জানে না বুঝতে পারে না এরা কি করে এগুলো মেইনটেইন করবে তার উপরে আমার মনে হয় এটা আমার আমার এটা এটাতে একটু ডিমোট আছে আপনার সাথে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই ভাইয়া নাই দেখেন আমি 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 ট্রুলি মনে করি না যে একটা মুমিন সে অন্য কোনো ক্ষেত্রে ধরেন পদার্থ বিজ্ঞান বা এই অন্য কোনো ক্ষেত্রে সে জিনিয়াস হতে পারে না বা ম্যাথমেটিক্সে সে জিনিয়াস হইতে পারে না সে যদি পাক্কা মুখ হয় সে ওইখানে হইতে পারে সে ম্যাথমেটিক্স এ বা ধরেন ব্যবসার ক্ষেত্রে বহু বহু জিনিয়াস হইতে পারে বাট বাট এটা সার্টেনলি বলা যায় ধর্মের ক্ষেত্রে ধর্ম বিষয়ক একজন ধর্ম বিষয়ক যুক্তি কোনো আলোচনার ক্ষেত্রে বা ধর্মটাকে যাচাই করার ক্ষেত্রে তাদের চেয়ে বড় বলদ দুনিয়া তার একটা সেক্টরেও নাই এবং সে যে লেভেলের বলদ সে যদি

তো আবার বলছে আমিনুল ভাই আপনাকে ব্যক্তিগত আক্রমণ করলে পয়েন্ট না থাকলে আপনি চলে আসেন মানে মানে পরামর্শ দিচ্ছে নিশ্চয়ই মেসেজও দিচ্ছে এতক্ষণ ফোন টোন করছে ফোন করে নিশ্চয়ই সরাই নিয়েছে এটার এখান থেকে দেখেন একই গ্রুপ এগুলা মানে বাচ্চা নিয়ে ইয়া করে

আমি তাকে মানে সে কোন একটা গ্রুপে তার তো কোনো সাহস নেই নাস্তিদের কোনো একটা গ্রুপে যুক্ত ফোন করে কথা বলে দিব না তার সাহস নেই সে যদি এসে বলে যে ভাই আমি ফারাদার সাথে বা সাথে সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই সবাই বলবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি করেন কেউ তার বাধা না সে

উনি আমি দেখেন সে হচ্ছে যে তার একটা বাচ্চাকে নিয়ে করতেছে এটা নিয়ে তার গাদা নাই বাচ্চাকে আমরা তার জায়গা বুঝাইছি এটা নিয়ে কান্না শুরু করছে ব্যাক করবে আমি এটা বুঝি না যে এত থট কিভাবে হয় মানুষের মেন্টালিটি এত নিচে নামলে কত নিচে নামলে এই তখন আমি বুঝি যে ইসলাম ধর্মটাকে যে আমি এত ঘৃণা করি এটা একদম জাস্টিফাইড একটা ঘৃণা হ্যাঁ যে এই যে এই ধর্মটা যেই রকমের মানে ইতর বর্বর মানুষদেরকে মানে তৈরি করে

তারা তাদের থাকে আসিফ ভাইয়ের সাথে সেটা নিয়ে কথা বলবে আসিফ ভাই যদি তাদেরকে কথা বলতে না দেয় সেটা তো তাদেরই পক্ষের লোক মানে পক্ষের আছে আমাকে কথা বলতে নাই এই যে আমি ওয়ান টু ওয়ান আলোচনা গেছিলাম দেখেন আসিফ ভাই আমি এই জায়গায় আমি তাদের কালকে যদি রিকোয়েস্ট করি জেনুইনলি হাম্বল ওয়ে রিকোয়েস্ট করি যে আমি মিনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই বাট বস মনে এক একজনের মানে শুকায় যায় একটারও বস থাকে না তখন এবং আমিও তো গেছিলাম ফারাজ ভাই আমাকে তো মানে গালিগালাজ করে বের করে দিল মিনারের সাথে কথা বলতে গেলাম অম দাশপ্রธานী আমি কয়েকটা দলে একই সাথে একই সাথে তারা ইয়া দেখাবে একই সাথে তারা উইরলটা দেখাবে যে আমাদের ধর্ম থেকে আমরা মোরালিটি শিখাই তাদের ধর্মের জঘন্যতম জিনিসটা দেখায় দিলা ওটাকে প্রতিবাদ করলে অফেন্ডেড যাবে ফার্স্ট তারা যদি ধর্ম থেকে মোরালিটি শিখায় তাহলে কি করে একটা বাচ্চাকে নিয়ে তারা ট্রল করে তার নবীর ইশুদ দর্শন করে বসে আছে আর তার ট্রল কী সেটাও তো মজাটা দেখেন তারা দাবি করতেছে ধর্ম তাদেরকে মোরালিটি শেখায় নাস্তিকদের কোনো মোরালিটি নাই

আপনার নবী শিশু দর্শন করে গেছে শিশু দর্শন এই জন্য আপনারা শিশু দর্শন কেন জাস্টিফাইড একটা কাজ এটা 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 পিছনে লাগা পড়েন নিতে পারলে দিতে হবে আবার বাচ্চা নিয়ে যাবো কিন্তু নিজেদের বাচ্চাদের সময় কিন্তু এরা এগুলো এলাও করবে না ফরাজ ভাই তাদের নিজেদের মেয়ে আহ ছয় বছরের মেয়ে কি তারা কখনো পঞ্চাশ বছরের কারোর সাথে বিয়ে দিবে সময় যেতে ধরেন দুই বছর পর সে যদি না করে তার ডিসেন্ডার সে যদি মেন্টালিটি দেখা যায় তার ডিসেন্ডার তো এই কাজ করবে মানে এই কাজ করতে হ্যাজিটেট ফিল করবে না মিনারের ধরেন মিনার তার বাচ্চা বাচ্চা মেয়েকে ছয় বছরের বাচ্চা মেয়েকে কারোকে দিল না যে একটা কোনো একটা লোকের সাথে বুড়া লোকের সাথে বিয়ে দিল না যে সে বাচ্চা মেয়েটা নিতে পারলে বাচ্চা মেয়েটা দিবে ওরকম দিল না মিনারের পোলা তো দিতে পারে বা মিনারের মেয়ে তো দিতে পারে তাদেরকে তো ওইটা ডিসকাস্টিং কাজটাকে ডিসকাস্টিং বলার কোনো ওয়ে নাই কোনো কোনো পজিশনই নাই বলতে হবে যে যে কাজ করছে সেটা 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 সহি কাজ করছে এবং এই এক্সাক্টলি কথাই তো বলে গেছে বলে গেছে না আসিফ ভাই হ্যাঁ এই কথা তো বারবারই বলছে যে এটা তার আশপাশে যদি কেউ এটা করে তাহলে মহিমিনারি তো বেলা বলছে আশপাশের কেউ করলে তার কোনো সমস্যা নাই কারণ এটা তো হালাল করতেছে অসুবিধা কি মানে তারা যদি সরিয়া আইন কায়েম করতে পারে বাংলাদেশে তাহলে তো তারা এই জিনিসটাকে লিগালাইজ করবে নিশ্চয়ই যে যারা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায় তারা করতে পারবে আচ্ছা আমরা ফারাজ ভাই আমি আর বেশিক্ষণ থাকবো না তাইবুর সাহেবের কথাটা শুনে আমি তাহলে চলে যাই আপনি যদি করতে চান তাইবুর আপনি বলেন তাহলে আপনি যে লিখে আপনার ওয়েবসাইট ভরাই রাখছেন সেই নিয়ে কখনো দেখলেন কথা বলতে বা এই ব্যাপারটা আমার কাছে কেমন লাগে আর আপনি শুধু আমাকে মমিন বলছিলেন কিন্তু আসলে আমি মমিন নই আমার কাছে বিশ্বাসটা নেই তবে

বছর বয়স আহ মানে কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে একই সাথে ওই তখন সে গিয়ে কিনা নাকি মাইরা তারপরে মানে তুলে নিয়ে আসছিল আর হচ্ছে আরো কয়েকজনের বয়স ছিল মানে এই তো সতেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ অনেক বিভিন্ন ক্যাটাগরিতে কোর্স আসলে নবীর তো অনেক রং ছিল বিভিন্ন বয়সের নারীদের কি তিনি পছন্দ করতেন এক 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 রকম বয়সে থাকবে ওনার ভালো লাগবে পড়ার ভিতরে এতগুলা আচ্ছা শুধুমাত্র বয়স বেশি আর সাউদা এই দুজনে তাই না ওনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জানা ছিল ধন্যবাদ দুঃখ করার জন্য আচ্ছা আর কি কোনো প্রশ্ন নাই তো তাইলে তাই বল ভাই না 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 কোন প্রশ্ন নেই ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা তো আমিন সাথে কথা বলো অনেকক্ষণ ধরে আর বলার মতো কিছু ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আহ